말로 말로 그래 그래 내키야 그럼 এটা নিয়েছি এটা বলতে তোমরা ভিডিওতে দেখেইছো আমি কিন্তু অদ্ভুত ব্যাপার ভীষণ বড় দেখলে কি রকম একটা স্টোল মনে হচ্ছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল তো আজকে আমাদের পুরি ডে টু কন্টিনিউ চলছে তোমরা আগের ব্লগে দেখেছো আমরা লাঞ্চ টাঞ্চ করে এসেছিলাম এসে একটু রেসপেস করছিলাম আগের ব্লগটা যদি দেখে না থাকে অবশ্যই দেখে নিও উপরে আই বাটনে দিয়ে দিলাম নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অবশ্যই দেখে নিও এখন বাজে সন্ধে প্রায় 6:30 মতো এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি স্বর্গদ্বার মার্কেট সেখানে সবার আগে ওই স্বর্গদ্বার জগন্নাথ মন্দিরের ওখানে আরতি সময়টা একটু দেখবো বাইরে থেকে দেখবো তারপর স্বর্গদ্বারে টুকটাক কিছু কেনাকাটা শেষ করে স্বর্গদ্বার মার্কেটটাকে একটু এদিক ওদিক সেদিক মার্কেটটাকে একটু এক্সপ্লোর করা আর কি মানে কেনাকাটা খুব প্রয়োজন কোথায় কি দেখাচ্ছি আমি একটু কিছু কিনবার কি ইশারায় দেখাচ্ছি আপাতত আমাদের হোটেলের সামনে রয়েছে এই যে সিভি রেসিডেন্সি এবার এখান থেকে বেরিয়ে টোটো করে যাবো স্বর্গদ্বার ওখান থেকে যা যা করার মোটামুটি যা যা হবে তোমাদের সাথে শেয়ারই করতে থাকবো তোমরা দেখতে থাকো সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো স্বর্গদ্বারে জগন্নাথ দেবের মন্দিরে আরতি সবাই শেষ হলো তোমাদের একটু দেখালাম ক্লিপ প্রতিদিন কিন্তু সন্ধ্যাবেলা এখানে 6:30 থেকে আরতিটা হয় সকালবেলা হয় এখানে অঞ্জলিও দেওয়া যায় আমরা এবার দিয়েছিলাম সে একটা ব্লগ আছে তোমাদের আই বাটনের ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই দেখো স্বর্গদ্বারের ঠিক পেছনটাতেই সেই সরু গলিটা পড়ে এখানে কিন্তু মন্দিরটা তোমরা পারলে কিন্তু এখানে অবশ্যই ভিজিট করো এখানে বাবাকে খুব সুন্দরভাবে কাছ থেকে দেখতে পাবে ভীষণ ভালোভাবে দেখো ভালো লাগে মন্দিরে অনেক সময় তো বাবাকে ভালো করে ভিড়ের জন্য বাবাকে ভালো করে হয়তো দর্শন করা যায় না মাঝে মধ্যে এটা হয়ও সুতরাং এখানে এসে তো ওখানে গেলেও যেমন তৃপ্তি এখানে এলেও সেরকম পরম এখানে ঠাকুর মশাই আছেন খুব ভালো করে তোমাদের অঞ্জলি দেওয়া সব কিছু করে দেবে আমরা ঢুকতে পারছি না এবছর যেহেতু আমার কালো সুযোগ বলেন ভেতরটা যেতে পারছি না সাতটা পুরো নিতে পারছি না বাইরে থেকে যেতে পারছি না কালো সুযোগ কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আরতিটা দেখলাম আমরা শুধু দুপুরবেলা দু ঘন্টার জন্য মতো বন্ধ থাকে তারপরে মোটামুটি সারাদিনই খোলা থাকে আর সন্ধ্যাবেলা 6:30-6:30 মধ্যে এই সময়টা আরতিটা হয় অবশ্যই ঘুরে যাও অবশ্যই তোমরা পুরীতে এলে অবশ্যই এই মন্দিরে একবার বাবার দর্শনটা অবশ্যই করো মুড়ি বড়া পেনা চেন টেন সব ভালো হবে আগে দেখুন দেখে নে 120 টাকা করে লাগবে ঠিক দাম বলে কি বেশি বলা এগুলো কত করে দাদা থোড়া বলে কাগজ পত্র দিয়ে দেখা নেই তো ফুল যায় এগুলো কত করে করে দি 250 টাকা ওরে ধরছি না দিয়ে একটা হাতে রে ভালো কোয়ালিটি গুলো ভালো মোটামুটি খুব খারাপ না 250 করে বললেন তাই তো ছোট স্লিং ওই মোবাইল আর একটা পার্টস আচ্ছা এই আরে সেল তো সেল তো সব দশ যাই নেবে দশ টাকা সাথে মানে আলাদা করে কাঠে কিছু শুধু এটাই দেওয়া হচ্ছে না তো ভাই থেকে
তাহলে দাও বাবা তুমি খুলে দাও আমাদের যদি ভেঙে যায় তুমি খুলে খানা পোড়া খাবে ওবি এখন ছানা পোড়া কিনতে গেছে ছানা পোড়া নেওয়া হবে ছানা পোড়া খেয়ে দেখব পুরি সুইটস থেকে নেওয়া হচ্ছে ওবি এখন টেস্ট করে দেখছে ছানা পোড়া কেমন ভালো ভালো গেছে খেয়ে দেখছে এখন ওবি হ্যাঁ হ্যাঁ ছানা পোড়া আমরা চলে এসেছি স্বর্গতলের দিক থেকে এই দিকটাতে আমাদের হোটেলের সামনে শিয়রের সামনে এখান দিয়ে আমাদের হোটেল তোমরা জানোই আপাতত এই বিচে যাব গোবিন্দর ওখানে আমাদের চিরাচরিত গোবিন্দর কাছে যাব বিকেল থেকে চাও খাওয়া হয়নি চাটা খেতে হবে আর স্বর্গতলের দিকে এত ভিড় না মানে মাথা খারাপ হয়ে যায় এতটাই ভিড় থাকে যে মানে ভালো লাগে না মেয়ে এখন ওখানে চলে গেছে মেট্রোর আইসক্রিম খাবে বলে আজকে ছানা পোড়াটা খাওয়া হলো ছানা পোড়াটা কিন্তু হেভি লাগলো খেতে পাশে রাবড়ি ছিল রাবড়ি দেখে লোভ লাগছে না এত মিষ্টি খাওয়া যাবে না ভুঁড়িটা বেড়ে যাচ্ছে আসলে তোমরা তো ভাবো এরা কারা এরা যেন কিছু খেতেই পারে না কি করব বলো আমরা বেশি খেতে পারি না খাবার দেখলে ভালো লাগে মনে হয় খাই কিন্তু না খেতে পারি না এই যে তোমরা বোধহয় দেখলেই তো যে এই বিচ স্বর্গদ্বার মার্কেটের ওখানে যে মাছগুলো ভাজা হচ্ছে প্রচুর লোক কিন্তু দাঁড়িয়ে খাচ্ছে কিন্তু ওই যে আমাদের হয়ই না খাওয়াই যায় না ওই মাছগুলো খেলে মোটামুটি মানে আগে যে আমাদের যে ব্লগটা দেখলে খাবার লাঞ্চটা যেটা করেছি আমরা এত ভালো সিম্পলের ওপর কোনো সমস্যা হয়নি সারা দুপুর মানে ভীষণভাবে তৃপ্তি করে খাওয়া হজম হয়ে গেছে বেশ ভালোভাবে এই এটাই আমাদের জন্য ঠিক আছে যাই হোক এখন একটু যাই আগে চা খাই এদিকে আইসক্রিম আছে আইসক্রিম খাই দাঁড়িয়ে গেছে আইসক্রিম খাই আর সর্বদার থেকে টুকটাক কেনাকাটা হয়েছে সেটা তোমাদের রুমে গিয়ে তারপর দেখাও বিচ থেকে ফিরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু খাটে কিছুক্ষণ বসার পর ভাবলাম যে তোমাদের সাথে কি কি নিয়েছি এখান থেকে একটু শেয়ার করেই নিই খুবই অল্প স্বল্প জিনিস এবারে নিয়েছি সেরকমভাবে কিছু কিনিনি কারণ প্রতিবারে এসে আর প্রতিবারে একই জিনিস আর কী নেব তা যেটুকু নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এইটা নিয়েছি এটা বোধহয় তোমরা ভিডিওতে দেখেইছো আমি সমুদ্রে যখন নেমেছিলাম তো এটা আমি এখানে এসে সমুদ্রে নামার জন্যই কিনেছিলাম এটা একটা তোমার ওই থ্রি কোয়ার্টার প্যান্ট কিন্তু মানে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো ভীষণই ভালো এটা একটা তারপরে এটা কিন্তু একটা জানো তো গামছা টাওয়েল গামছা কিন্তু অদ্ভুত ব্যাপার ভীষণ বড় দেখলে কিরকম একটা স্টোল মনে হচ্ছে দেখো পুরো স্টোলের মতো লাগছে বিশাল বড় এটা একটা নিয়েছি খুব বড় মানে এটা পুরো প্রথমে দেখে তো অভি বলছিল এটা কি স্টোল আমি বললাম না না এটা টাওয়েল গামছা এটা একটা এদিকে মেয়ে নিয়েছে একটা স্লিং ব্যাগ ভিতরে একটা এইরকম প্লেন একটা কম্পার্টমেন্টাল কম্পার্টমেন্ট রয়েছে আর আর একটা চেনের কম্পার্টমেন্ট রয়েছে দুটো সুন্দর দেখতে লালের ওপর আর নেওয়া হয়েছে এরম একটা জগন্নাথ দেবের ছবি দেওয়া পেন এই দুলটা নিয়ে পড়েছিল বলে প্লাস্টিক থেকে বার করা এই যে এই দুল আর নিয়েছে একটা জগন্নাথ দেবের ছবি দেওয়া চাবির রিং আর একটা চাবির রিং নিয়েছে ডোরে মানে তবে এই চাবির রিংটা নেয়ার ওর বিশাল একটা কারণ আছে বিশেষ কারণটা হলো ও সর্বদা মার্কেটে যখন এদিক ওদিক ঘুরছিল বিচ মার্কেটটাতে তখন একটি ছেলে এটা বিক্রি করছিল ছেলেটি হাঁটতে পারে না বসে বসে পায়ে ঘষে ঘষে এটা বিক্রি করছিল এই ডোরেমান ছিল আর একটা কি ছিল তো আমাকে দেখেই মেয়ে বলছে মা আমি এই দাদাটার থেকে এই জিনিস একটা অবশ্যই নেবো এদের থেকে নেওয়া উচিত তা শুনে আমার কথাটা সত্যি মেয়ের কথাটা শুনে খুব ভালো লাগলো তার জন্য এই একটা নিলাম তো যাই হোক এই হলো আমার এবারের পুরীর কেনাকাটা আর কিছু কেনাকাটা করছি না কারণ প্রতিবারে এসেই কিছু না কিছু নিতে থাকি ওই জন্য যেটুকু কিনেছি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো আমার কেনাকাটাটা বলো
এটা ভালো লাগা আর খারাপ লাগার কোনো ব্যাপার না। তো এই যাই হোক টুকটাক কেনা হলো, তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের আজকে ডিনারের অর্ডার করেছি চিকেন কষা, ফ্রাইড রাইস, রুটি আর গ্রিন স্যালাড। এটা আমাদের আজকে ডিনার মেনু। ফ্রাইড রাইসটা কিন্তু অন্যরকম, মানে সাদা নয়, একটু খেয়ে রেখেওছি, খেতে ভালোই কিন্তু কিছুটা দিয়ে এটা অন্যরকম, একটু পোলাও গোছের কালারটা হয়েছে। অ্যাকচুয়ালি ফ্রাইড রাইস তো সাদা হওয়ার কথা কিন্তু সেটা একটু পোলাও গোছের হয়েছে। ভালো খেতে কিন্তু ভালো হয়েছে। আমাদের ডিনার কমপ্লিট, দেখা করে এলাম বারান্দাতে। বারান্দা ফান্দা দাঁড়া যাবে, একটা গরম তো ঘরটা বেশ আরামদায়ক হয়ে আছে। হনুমানজি দেখা পাওয়া গেছিল, ওই জন্য আরো বাইরে আসছে নাকি, আমি ভয় ছুটে আর যাচ্ছি না বাইরে। বাবা মেয়ে ছেলে সবাই আর কি ফ্যামিলি বেরিয়ে পড়েছে দিনের বেলা, রাত্রিবেলা ওরা আসবে না, আমাদেরও বাড়িতে হয়ে থাকে, সেটাকে ধরলে তো চলবে না। তো যাই হোক, আমাদের ডিনারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমাদের সর্বদারের কেনাকাটা। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো, গুড নাইট। গুড নাইট।